আসসালামু আলাইকুম আফরান এর বেগুন वाला সিনে এতদিন যুদ্ধ করেন আর মেকআপ টিউটোরিয়াল লেবার করন মেকআপ রিমুভার লাগে আচ্ছা যাই হোক ওঙ্গা মেকআপ রিমুভার গেল ইঞ্চি ছোটখাটো কাটো কোন খুশি ইঞ্চি কোন রকম হিয়ালে তুলে কেন নাম এবারে মেকআপ এখন গুশি 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 মুখে তেন তুলবে চেষ্টা করে কিন্তু এত আটা ময়দা লাগাইছে যা লাগাইছি মানে এই তুলিয়ে শেষ করতে হারিয়ে না দেখলে বুঝবেন স্যার গুস্তে গুস্তে আর পুরো মুখ লাল হই গেছে তারপরেও এখন গুস্তে গুস্তে উড়েনা কি করব আবার লইছি আবার লাগাইছি এবারে কিছু এমন গোসা গৈছি শালার মেকআপ তুলিয়ে সার মোয়ের যে এবারে শোক দু ঘরে গুড়িয়ে লাগিয়ে চোখের এগেন তুলতে হইব কারণ চোখের ভিতরে কথা কেন লাগাইছি জরি লাগাইছি চোখের ভিতরে কালি মানে কি কি লাগাইছি বা এগেন তুলতে হইবো না না তুলে তো এবার আমি মেকআপ রিমুভ হইতো আচ্ছা যাই হোক আস্তে আস্তে কিছুটা তুলো হয়ে গেল অতপর আমি ফ্রেশ মিসেলার ওয়াটার লইলাম আর ইনা আকোয়া লেখা আকোয়া মানে হচ্ছে ফানি এটা ইটালিয়ান শব্দ তো যাই হোক হ্যাগাস দিয়ে এবারে তুলে আরেক কান নিলাম আর কান দিয়ে ভালো করে মুখরে ফ্রেশ করিয়ে নিলাম কারণ আর হানি লাগান লাগতো না হানি দিয়ে মুখ আন দ লাগতো না এত মুখ ফ্রেশ হয়ে যাবো বুঝলেনি এর ধরলাম নাইট ক্রিম নাইট ক্রিম ইয়ে অনেক বালা ইয়ানরা বাসার লগে দেখেন ফার্মেসি আছে ইয়ানে ফার্মাসি স্টেগুলো বানায় বুঝে নি তো যাই হোক যাতে লাগে আর ইনবক্স করিয়েন ফি অর্ডার করে দিয়ে তো আয়ান ওগুলো হারাই দিব টেনশন করিয়ে না আর এ টেনশন করিয়েন না ইয়ে ব্যাকের স্ক্রিনে শ্যুট করবো বুঝে ইয়ে সব ভালো এটা সে ন্যাচারাল ইয়ে মুখের বেশি ফর্সা করতো না নে মুখের ভালোভাবে থাকবো মুখে যত্ন হইবো তারপরে আর যাই হোক আয়া তো কথা কইতে না বাবু যাই হোক আর মুখের ভালো হবে এর দুধ জানি আয়া আয় ব্যবহার করছি আরও ভালো লাগছে আনুকে ভালো লাগবো আশা করি এরপরে গিয়ে লিবাম লাগাইলাম কারণ ঠোঁটোর হাড়ি এক অবস্থ তো ঠোটের একটু যত্ন নিতে মুখে যত্ন নিলে কি আর হবো না বুঝো না মেকআপ করতে লাগতো মুখে যত্ন নিতে মেকআপ করবো এবার লিপস্টিক লাগাইতে লাগলো ঠোটের কাছে থাকবো ব্যাটকাই এগারো তোর লাগতো না তো যাই হোক লাগানি শেষ এবার আল্লাহ হাফিস